দক্ষিণ দিনাজপুর জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই জেলার ট্রাফিক ব্যবস্থা আরও মজবুত করতে রবিবার দুপুরে জেলার সীমান্তবর্তী নাকা পয়েন্ট তথা হরিরামপুর ট্রাফিক ইউনিটের অন্তর্গত মেহেন্দিপাড়া নাকা পয়েন্ট পরিদর্শন করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার রাহুল দে। এদিন মেহেন্দিপাড়া নাকা পয়েন্ট পরিদর্শনের পাশাপাশি একটি কিয়ক্স উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। সেই সঙ্গে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার রাহুল দে ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, বংশিয়ারি থানার আইসি মনোজিৎ সরকার, ট্রাফিক ওসি জয়তপল বিশ্বাস সহ অন্যান্যরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, আজকে আমাদের এই মেহেদিপাড়াতে একটা ছোটো একটা ট্রাফিকের কিয়স উদ্বোধন হয়েছে। এখানে আমাদের অনেক সময় ফোর্স বৃদ্ধি থাকে, প্লাস এটা আছে আমার ডিস্ট্রিক্টের বর্ডার, এখানে কিছু নাকার থাকে, তো এখানে একটু ফোর্স একটু বসার একটা সুবিধা আছে। এটা নতুন একটা প্রদর্শন আজকে হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট, নিউজ টুডে। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল এএনপি রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের এএনপি রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন এএনপি রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা এএনপি রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর। তপন ব্লকের বা তপন থানার আপামার জনসাধারণের কাছে আমার এএনপি রাজপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে আবেদন যে আপনাদের সন্তানকে ভর্তি আমার স্কুলে করান এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পক্ষে অসীম লাহা বদ্ধপরিকর।